আচ্ছা এইটা ফেসে কি লাগে আমি তো নামও জানি না মানে এই জিনিসটা দেখলে আমার গ্রাম অঞ্চলের কিছু মাটির কথা মনে পড়ে ওই আঠালো টাইপের কি যেন একটা আবার ফেসে লাগে সেটা আমরা এর আগেও দেখছি দেখি সুপার গ্লু নাকি দামি দামি মেকআপ মাইকা পরশাইবা আর বিয়ের পরে বাচ্চা কালো হইলে বাপের মতো হইছে বাপের রং পাইছে ওরে বাপ্পা Hey, what's up, guys? Assalamu alaikum. Welcome back to another video of Bangladeshi Reactor. So, guys, the reaction video is reaction to TikTok and Miss Chocolate. So, guys, I have made a video to Miss Chocolate reaction. I mean, reaction and I'm roasting. And I have YouTube Miss Chocolate a second roasting video. I just acted Miss Chocolate roast video. And I have made Miss Chocolate a second roasting video on YouTube. And alhamdulillah, my roasting video is 170k plus. I have made a second roasting video. And that video is Miss Chocolate a token makeup. এই কথাটা বলেছিলাম গাইস এইটা হচ্ছে তার ফেসের আসল কালার উইদাউট মেকআপ মানে এটা কি ধরনের মেকআপ এমনি টিকটকে মেকআপ ছাড়া ফিল্টারে কালারে ধলা দেখা যায় তাও যদি মেকআপ ইউজ করতে হয় ইউজ করে সুন্দর সাজো মনে হচ্ছে তো এক বাটি আটা এক বাটি ময়দা এবং পরিমাণ মতো পানি হাত দিয়ে মিশিয়ে জাস্ট মুখে লেপা দিছে আর আমার এই কথাটা যে সে এতটাই সিরিয়াসলি নিয়ে নিছে যে সে এখন দামি দামি পার্লারে গিয়ে এবং দামি দামি মেকআপ বক্স কিনে মেকআপ শুরু করছে আর সেই সব মেকআপের ভিডিও সে এখন টিকটকেও আপলোড করে সো গাইস আজকের রিঅ্যাকশন ভিডিওতে আমরা মিস চকলেটের মেকআপ ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দিব কি লাগে আমি তো নামও জানি না মানে এই জিনিসটা দেখলে আমার গ্রাম অঞ্চলের কিছু মাটির কথা মনে পড়ে গ্রাম অঞ্চলের রাস্তাঘাটে কিংবা বৃষ্টি হলে কিংবা পুকুর কাটলে এই ধরনের কালারের একটা মাটি দেখা যায় আমার কাছে কেন জানি মনে হয় ওই মাটিগুলো এনে ওরা মুখে লেপা দেয় তো ওটা লাগেছে আচ্ছা ওর ফেসের অরিজিনাল কালারটা কি ছিল আর এখন এই মাটিগুলো লাগে ওর ফেস কালারটা কি করছে একদম ইনি ওয়াক্ত বদল দিয়ে জজবাত বদল দিয়ে জিন্দেগি বদল দিয়ে এখানে আবার পাউডারও দেওয়া লাগে এত কিছু দেওয়ার পর দেন হচ্ছে চোখের মধ্যে নীল টেপের কালার কি করে এই শ্বাস দেখে খুশি হয়ে গেছে একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায় মানে মিস চকলেট এই শ্বাস দেখে খুশি হয়ে গেছে আর আমি তো এখানে কনফিউশনে ভুগতেছি এটা কি কোনো হ্যালোইন পার্টির স্বাদ ছিল কিনা মানে জাস্ট হন্টেড মুভিতে গোস্ট গুলো মানে এভাবে সাজায় না আপনারই বলেন এইদিকে নান মুভির নান রে দেখেন আর এইদিকে মিস চকলেটরে দেখেন এই দুইটার মধ্যে আপনার কাছে কারে বেশি ভৌতিক লাগতেছে এই যে 99.9% শিওর এই নান মুভির ডিরেক্টর যদি মিস চকলেটের এই শ্বাসটা দেখে তাহলে নান মুভির নেক্সট পার্টে এই নানের জন্য এই শ্বাসটাই করাবে আর গাইস এখানে মিস চকলেটেরও দোষ নাই আমার তো কেন জানি মনে হচ্ছে মিস চকলেটের যে মেকআপ করেছে সে ইচ্ছে করে মিস চকলেটকে এরকম বানাইছে আর গাইস মিস চকলেটের এই শ্বাসটা দেখে আমার আরেকজনের সাজের কথা মনে পড়ে যাচ্ছে মানে সিরিয়াসলি মিস চকলেটের এই সাজে পুরো রানু মণ্ডলের ছোট বোন লাগতেছে উপরে আল্লাহ মিসেস জমিন কথা সত্য তো গাইস এই ভিডিওতে মিস চকলেটকে টিকটক একজন প্রশ্ন করেছিলেন আপনি স্কিন কেয়ার রুটিন দেখতে চাই সো এই জন্য মিস চকলেট তার স্কিন কেয়ার রুটিন নিয়ে একটি ভিডিও বানিয়েছে সো চলুন আমরা সেই ভিডিওটাও দেখে আসি ও হাতে কিছু একটা নিছে দেন ওই আঠালো টাইপের কি যেন একটা আবার ফেসে লাগে সেটা আমরা এর আগেও দেখছি দেখি সুপার গ্লু নাকি দেন আইটে ক্রিম নিছে মেবি দেন ওটাও লাগাচ্ছে দেন আবার দুইটা নিছে একটা লিপজেল শেষ মানে ওর ভিডিও শুরুতে যেমন লাগতেছিল এত কিছু লাগানোর পরে তো সেমই লাগতেছিল বাট তাও হাজার গুণে ভালো এখানে যে মাটিগুলো লাগে ভূত সাজে নাই তো এই ভিডিওতে একজন মিস চকলেটের হাতে মেহেদি লাগাইতেছে আর একজন হলে মাসাজ করতেছে আগে এই মিস চকলেটের হাতে মেকআপ লাগানোর পর তার হাজবেন্ড আই মিন তার হবু হাজবেন্ড তাকে নিয়ে যে কথাটি বলবে আমরা চলুন সেটাও দেখে আসি দামি দামি মেকআপ মাই
মাইকা পর্ষা হইবা আর বিয়ের পরে বাচ্চা কালো হইলে বাপের মতো হইছে বাপের রং পাইছে ওরে বাপ্পা তো এই ভিডিওতে হচ্ছে একজন মিস্টোটেডের চুল কাটতেছে আর এর মাঝখান দিয়ে মিস্টোটেড আবার টিকটক ভিডিও বানাইতেছে কত প্যারা এই ভিডিও থেকে আমরা বুঝলাম মিস চকলেট হচ্ছে সালমান খানের ফ্যান কেন আপনার এটা মনে হলো কেন কারণ মারজুক ভাই মিস চকলেট তো তেরে নাম কাট দিছে তো এই ভিডিওতে মিস চকলেট হচ্ছে চোখে কাজলটা বেশ কিছুটা লাগাইতেছে ও কাজলটা যেভাবে কোনাকুনি করতেছে আর একটু উপরে উঠে গেলে তো ওরে এরকম দেখা যাবে এই মাটিটা কেন লাগাই ভাই আমি এটাই বুঝি না মানে মনে হইতেছে ওগুলো আফ্রিকার কোনো জঙ্গল টঙ্গলে যাবে মানে পুরো বেদের মেয়ে জোস্তা টাইপের লাগতেছে ওকে আমি মুক্ত তো এই ভিডিওতে মিস চকলেট ঘরে বসে মেকআপ করছে এবং আমাদেরকে দেখাবে যে সে কিভাবে মেকআপ করে দেন ও হাতে কিছু একটা আছে চোখে কি টিপ করতেছে নাকি লেন্স লাগাইছে আচ্ছা এটা কোন লেন্স এটা কি লেন্স লাগাইলা ভাই মানে পুরো ভূতের চোখের মতো লাগতেছে এর থেকে যে তোমার অরিজিনাল চোখটা হাজার গুণে বেটার ছিল দেন হচ্ছে ও আইব্রোজে কিছু একটা লাগাচ্ছে আচ্ছা ফেস এটা কি লাগে ও ফেস টোন হচ্ছে একটা আর এখানে লাগাইতেছে আরেকটা আর হাতে ডিমের মতো কি যেন একটা নিচে গোল্লা চোখা ডিমের মতো দেন মেবি হাসের ডিম হবে একটু ছোট সাইজের ওই জেমটা দিয়ে ওই মেকআপটা পুরো গালে লাগাইতেছে ও দেন আটা ময়দা টাইপের কিছু একটা উড়ে উড়ে আসছে আমি ঠিক শিওর না ওটা পাউডার নাকি আটা ময়দা বাট আমার কাছে কেন জানি মনে হয় এটা আটা ময়দাই হবে যদি পাউডার হইতো মিস চকলেট ক্যামেরার সামনে দেখাইতো যেহেতু এটা আটা ময়দা মানুষ যাতে তাকে আটা ময়দা সুন্দরী না বলতে পারে এই জন্য সে এটা ক্যামেরা থেকে দূরে গিয়ে লাগাইছে যত দূরে গিয়ে লাগাও আটা ময়দা যে উড়ে উড়ে আসছে এটা কিন্তু আমরা দেখছি দেন চোখে কি যেন করতেছে আবার ও কিন্তু মাস্কে চাও খাইছে মানে আপনারা যারা যারা মেকআপটা করতে চান যাদের কাছে মেকআপটা ভালো লাগবে তাদেরকে কিন্তু মাস্ক চা খাইতে হবে এখানে কিন্তু চা খাওয়াটার মানে এই না যে মিস চকলেট তৃষ্ণার্ত কিংবা মিস চকলেট সেই লেভেলের চাকর মানে আপনি যদি চা না খান তাহলে আপনার এই মেকআপটা কিন্তু ঠিকভাবে হবে না দেন আবার এখানে কত কি লাগে রে ভাই ও মানে কি কালার ছিল এটা কি বানাইছে মানে ভূতের মতো লাগছে সিরিয়াসলি ওর মেকআপ সেন্স এখনো সম্পূর্ণ লেভেলের বাজে দেখি বডি স্প্রে মারতেছে নাকি মুখে ও এই মেকআপ দিয়ে নিজের মনে পরিপুরি ভাবতেছে তো এখানে একজন হচ্ছে মিস চকলেটের হেয়ার নিয়ে কিছু করতেছে আরেকজন ওর ফেসে হচ্ছে ক্রিম লাগিয়ে দিচ্ছে হয়তো বা কোনো মানে আমি বুঝলাম না এত হেয়ার স্টাইল থাকতে ওর কেন এই হেয়ার স্টাইলটা দিতে হলো মানে সিরিয়াসলি আমার কাছে মনে হচ্ছে কোনো গোড়ার লেস কেটে ওর মাথায় বসাই দিছে এই মিস চকলেট আমি বলবো ভাই তুমি এই স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লারের ওনার কাছে যাও হাজার গুণে বেটার সাজাবে আর দুজন মিলে একসাথে টিকটকও করতে পারবা আর ওয়েট গাইস ওনাকে নিয়ে আমার চ্যানেলে একটি রোস্টিং ভিডিও আপলোড করা আছে আপনি চান আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন তো সে তার ব্রিফকেস খুলে একটা ক্রিম লাগাচ্ছে তার ফেসে দেন ওই যে সেই ডিমটা মানে হাসি ডিমটা আমরা যে বলছিলাম ছোট ছোট চোখা টাইপের একটা ডিম সেটা দিয়ে সেই মেকআপটা কিন্তু আবার পুরো ফেসে লাগাচ্ছে আচ্ছা ভাই তুমি যখন এই বাংলাদেশের পতাকাওয়ালা ফিল্টার ইউজ করবা তাহলে তোমার এত মেকআপের কি দরকার ছিল বাট যাই হোক এই মেকআপটা তার অন্যান্য আগের অনেক মেকআপের থেকে বেটার ছিল সো গাইস মিস চকলেটের মেকআপ নিয়ে বানানো আমাদের আজকের রিঅ্যাকশন ভিডিওটি এই পর্যন্তই আর গাইস এই ভিডিওতে মিস চকলেটকে নিয়ে আমার কমেন্টগুলো সেইগুলো ছিল তার মেকআপ বা তার মেকআপ সেন্সের উপর তার ফেসের উপর না সো আশা করি আপনারা কমেন্টসে এটা বলবেন না যে আমি তার ফেস নিয়ে কথা বলছি আমার মেন কথাটা হচ্ছে তার এইসব এক্সট্রা মাটি লাগানোর তুলনায় তাকে ন্যাচারাল সাজে অনেক বেশি সুন্দর লাগে সো গাইস মিস চকলেটের মেকআপ নিয়ে বানানো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই মিস চকলেটের মেকআপ সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখান থেকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ My head up when I act, head up that's a fact Never looking back, I'ma keep myself on track